বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহী সারদাতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সারদা পুলিশ একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও প্রিন্সিপাল এবং অ্যাডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্যারেডের অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বিপিএম। প্যারেড অভিবাদন শেষে বিভিন্ন ইভেন্টের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি জিশান মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভুইয়া, পুলিশের ঊর্ধ্বতন এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।